এই শিল্পী শুধু লং প্লেই নয়, রফিকুল হক ঝন্টুর সংগ্রহে আছে তার অডিও ক্যাসেটও। শত বছর ছাপিয়ে 1890 সালে মহাত্মা গান্ধীর কণ্ঠে মেসেজ অফ মহাত্মা গান্ধীর গ্রামোফোন ডিস্কের সংগ্রহ আছে ঝন্টুর। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কিরু, লালন কয় জাতির কিরু, আমি দেখলাম না দুই নজরে, আমি দেখলাম না দুই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ তসবি গলায় চাইতে যাই রে ভিন্ন বলা, কেউ মালা কেউ তসবি গলায় চাইতে যাই রে ভিন্ন বলা, যাওয়া কিংবা আসার বেলা, যাওয়া কিংবা আসার বেলা, জাতির চিহ্ন রয় কিসে, হাই জাতির চিহ্ন রয় কিসে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। অন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, অন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, আর বামন চিনি কইতে প্রমাণ, আর বামন চিনি কইতে প্রমাণ, আমি বামনি চিনি কি সেরে, আমি বামনি চিনি কি সেরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জাতির খাতা লোকে গল্প করেন যথা তথা, জগত বেড়ে জাতির খাতা লোকে গল্প করেন যথা তথা, লালন বলে জাতির বার্তা, লালন বলে জাতির বার্তা, আমি ডুবাইছি সাদ বাজারে, আমি ডুবাইছি সাদ বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।